খরসা জেলা গরখা প্রান্ত উপ সভাপতি পদত আছো বর্তমান। কিন্তু হয় নিজের কাম করব লাগবে, মানুষ রাখিছো ছাগল যিখিনি চরাব সেই মানুষ রাখিছো, দুজনক আছে এতিয়া বর্তমান। হয় সমাজ সেবা কামত অলপ অসুবিধা আহি পড়ে, যদিও সময় মিলাই সময় সাপেক্ষে সমাজের বা ছাত্র সন্থার কামত আগবাড়ি আছো, সহায় করে আছো আর নিজের কামটা করব লাগবে। সে মোর নাম রাজু বসনে, গাঁও দক্ষিণ কোচি। হয় মই এই ছাগল পালন আগরপরাই আমি করে আসিছো, কিন্তু আগতে লোকেল যোনটো ছাগলী আছিল লোকেল এই ছাগলী আছিল, কিন্তু এতিয়া ডাঙর জাতি যোনটো রাম ছাগল হয় সেই মই পুহিছো, প্রায় ৪০টামান আছে। আর ইয়াত এই ছাগল পালন করা প্রশস্ত পরিমাণে লাভান্বিত হয়েছো, আর বছরে বছরে যিখিনি পোয়ালি জন্ম দিয়ে, বছরে দুবারক পোয়ালি জন্ম দিয়ে ছয়মার মূরে মূরে, তারপরে একটা পোয়ালি কমেও ৪,০০০-৫,০০০ একটা পোয়ালি পাও, তার উপরে মাংস যাই খাই বিলাক যিখিনি আছে এই মাংস যাই, মাংস কেজি প্রতি ৬০০ টাকাক যাই আছে এতিয়া গাঁত চলি আছে। আর দূরপরা যেবা বিয়া কাজ অর্ডার মতে আহে আর গোটা গোটাকে খাই বিক্রি করা হয়। আমার গুয়াহাটিল যাই, বরমা যাই, নলবারী বরবেটা যাই, এনেকে অর্ডার মতে আহে, বেপারীবিলাক আহে ঘরতে আহে, ঘরেরপরাই উঠাই লৈ যায়। হয় এইটো মোর ভাইটি আছে, ভাইটিরও আছে, দেউতারও আছে কেইটিমান, তারপিছত দাদার আছে, এনেক পরিয়াল গোটেই ৫-৬টা এনেক সবরে আছে, কিন্তু মোর প্রায় ৪০টার অধিক আছে। আর আজিরপর নহয় প্রায় ৮-১০ বছর আগরপরাই পালন করে আসিছো, কিন্তু আগতে সরু জাতির ছাগলী আছিল, কিন্তু এতিয়া রাম ছাগল ওলাইছে এই রাম ছাগল পুয়ার যথেষ্ট পরিমাণে লাভান্বিত হয়। ডাঙর প্রজাতি আর কমেও ৪০-৫০ কেজি হয়, এটাতে ৪০-৫০ কেজি মান ওজনের হয়।